আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক ভাই সুন্দর করে স্মার্ট পদ্ধতিতে ব্রেড তৈরি করছে তো উনি এখন আসলে এখানে কি রোপণ করবে তার উদ্দেশ্যটা কি তার কাছ থেকে একটু শুনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি এখানে কি করবেন ভাই দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে সকাল কাটছে ব্রেড তৈরি করছে এখানে মূলত আমি

একই জমিতে একই সিজনে দুইটা ফসল একই জমিতে এটা আসলে পারছেন বিষয়টা আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে আসলে এই স্মার্ট পদ্ধতিতে মানে একই ফসল চাষ করতে অর্থাৎ আপনি যে পেঁপের মধ্যে টমেটো লাগাবেন এর বেড সাইজ কত দিয়েছেন ডেন বা বেডটা কত কিভাবে দিলেন একটু বলেন যদি এখানে বেডটা যে আমরা দিছি বেডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফুটের বেড মাঝখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনটা হচ্ছে তিন ফুটের আর আপনারা যখন আমাদের মূল যে ফসল সেটা হচ্ছে আমাদের পেঁপে পেঁপেটাকে আমরা চার হাত চার হাত এদিকেও চার হাত ওদিকেও চার হাত চার হাত চার হাত মানে বর্গভাবে আমরা আপনার পেঁপে গাছটা রোপণ করব আর যেটা সিজনাল টমেটো সাথে যেহেতু সাথী ফল হিসাবে টমেটো চাষ করব টমেটোটা আপনার বিশ ইঞ্চি ডিসটেন্সে রাখবো যাতে বিশ বাইশ ইঞ্চি দেওয়া যায় হ্যাঁ দিতে পারবে ও আচ্ছা সুন্দর একটা আইডিয়া তো ভাইজান আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে এখানে কি আপনি মালচিং ব্যবহার করবেন হ্যাঁ এখানে আমরা মালচিং ব্যবহার করব এবং তাদের আমরা এই গ্রহণকে যেহেতু ফলো করি সেক্ষেত্রে তাদের যে শিডিউলটা আছে সেই অনুযায়ী আমরা স্প্রে করার চেষ্টা করব। আর আমরা বেশ কয়েকটা প্রজেক্ট যেহেতু আপনাদের আপনারা দেখছেন যে আমরা শশা চাষ করছি প্লাস আপনার টমেটো চাষ করছি মরিচ চাষ করছি সবগুলোতেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহতার খুব ভালো একটা আমাদের গাছ এবং ফল দিয়েছে সেক্ষেত্রে আমরা এই গ্রহণকে ফলো করেই সামনের দিকে যাওয়া সবার জন্য সবার কাছে আমাদের দোয়া চাওয়া থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারবি পারি আর আপনাদের তো দেখা নেই হবে আপনি যেহেতু মাঝে মাঝেই ভিডিও করেন অবশ্যই দেখাবেন যখন আপনার পেঁপে এবং টমেটো যখন একসাথে যখন রোপণ করা হবে কিভাবে আমরা ফসল উৎপন্ন করি বা ফসল কীভাবে তুলি সকল কিছুই দেখানো হবে ভাইচান জি ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে পেঁপে চাষ জি মানে এটা তো আগাম সিজন হচ্ছে তাই না হ্যাঁ না আমরা যেটা এখন লাগাবো মানে হচ্ছে আপনার যেটা সিজনাল সেটা হবে আমি পেঁপের কথা বলছি পেপেরটা হচ্ছে এটা আগাম হবে জি জি পেপে পেঁপে তো মূলত বারো মাসে চাষ করা যায় তাই না পেঁপে আপনি বারো মাসে চাষ করতে পারবেন তবে আমরা যেটা লাগাচ্ছি এটা আপনার ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরর হলে এটা আগাম হবে তাই না অক্টোবর নভেম্বর এই তিন মাসের মধ্যে যারা লাগাবেন তাদের অবশ্যই আগাম হবে আচ্ছা এই কোন মাটিতে ভালো হয় বলছ তো না হ্যাঁ হচ্ছে আপনার বেলে 10 মাটিতে অবশ্যই ভালো হয় সেক্ষেত্রে আমাদের মাটিটাও কিন্তু বেলে 10 মাটি যাই আমাদের বেশ কয়েকটা জমি আছে তার মধ্যে বেলে দশ মাটিটাই আমরা নির্বাচন করছি পেপের জন্য আরকি কি যেহেতু পেপে বেলে 10 মাটিতে ভালো হয় তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট খুব শীঘ্রই আমরা এখানে চারা রোপণ করবো সবাই আমাদের দোয়ার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম